নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো ব্লগ আমার দেওয়া হচ্ছে না ঠিকই, কিন্তু আমি কিন্তু ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করেই চলেছি। তোমরা যদি মিস করে থাকো তাহলে অবশ্যই সেই শর্ট ভিডিওগুলো কিন্তু গিয়ে দেখে নিও। আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা ছিল 21 জানুয়ারি, মানে আমাদের অ্যানিভার্সারি, 9th অ্যানিভার্সারি। ভীষণ ব্যস্ত ছিলাম, ভীষণ বিজি ছিলাম। দেখছো এখানে যে বিরিয়ানি কন্টেনারগুলো, এগুলো সব সেদিনকে একটা ক্লায়েন্টের বাড়িতে গিয়েছিল, পার্সেল করা হয়েছিল, তো আমার অর্ডার ছিল, সেই নিয়ে খুব বিজি ছিলাম। আর হাজব্যান্ড তো অলওয়েজ বিজি থাকে, আর সেদিনকে সে বাড়ি ফিরেছিল রাত্রি 10টায়। আমি ভেবেছিলাম হয়তো রাত 9টার মধ্যেও সে ফিরে আসবে, তবে সে লেট, অলওয়েজ লেট, 10টায় বাড়ি ফিরেছিল। আমি তো ভীষণই রেগে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম সেদিনকে আমি আর কোথাও যাবই না, বাড়ি চলে আসবো, জাস্ট একটা ফুচকা তো অন্তত খেতে যাওয়া যেতে পারে। তো আমি রেগে গিয়েছিলাম, যাবো না বলেছিলাম। তো ও তখন কি করলো, যে আমাকে কিছু বললো না, গাড়িটা নিল, নিয়ে আমরা দুজনে মিলে বেরালাম। সেই রাত 10টার সময় বেরালাম, কোথায় যাব কি করব কিছু জানি না আমরা, কোথায় জায়গা পাবো বা কোথাও রেস্টুরেন্ট আদৌ খোলা পাবো কি না ডিনার করার জন্য সেটাও আমরা জানি না। তো আমরা বেহালা জেমস লং সরণির দিকে যাচ্ছিলাম, তখন আমরা এই সপ্তাহবতীটা আমাদের চোখে পড়ে। এটা রিসেন্টলি খুলেছে, ওপেন হয়েছে, এটা বেশি দিন হয়নি। তো এই যে খাবারের প্ল্যাটারটা ছিল বা খাবারের যে আমরা থালিটা নিয়েছিলাম, এটা কিন্তু একটা শর্ট ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা দেখে না থাকলে, মিস করে গেলে অবশ্যই সেটা দেখে নিও। আর খাবারগুলো ভীষণ ভীষণ টেস্টি ছিল। যারা সপ্তপদী ভিজিট করোনি তারা একবার গিয়ে সপ্তপদী ভিজিট করে আসতে পারো। একটা তো রয়েছে আমাদের গোল পার্কে, আর এটা রিসেন্ট খুলেছে। যারা বেহালার দিকে থাকে তারা একবার চেক আউট করে আসতে পারো। এখানে মাটন ছিল, পাবদা মাছ ছিল, চিংড়ি ছিল, ডাল ছিল, শুক্তো ছিল, ফিশ ফ্রাই ছিল, আর ঝুরো আলু ভাজা ছিল, স্যালাড ছিল, ইলিশ মাছ ছিল, একদম ইলিশ মাছটাও ছিল। তো ভীষণ 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 ভালো লেগেছে আমাদের খাবারগুলো, ভীষণ টেস্টি ছিল, অসম ছিল। তোমরা একবার বাঙালি খাবার যারা ভালোবাসো একবার কি দেখতে পারো, একবার কি খেয়ে আসতে পারো। এই দেখো ইলিশের পিসটা কত বড় আর ভীষণ টেস্টি ছিল, আমি ভাবিনি এতটা ভালো এই সময় ইলিশ পাবো, তবে সত্যি ভীষণ ভালো ছিল। আমি রিভিউ দেওয়ার জন্য বলছি না, তবে শেষ পাতে মিস করে যাচ্ছিলাম, শেষ পাতে কিন্তু চাটনি পাঁপড় আর একটা ঠিক পায়েস বলবো না, জিনিসটা কি আমি বুঝতে পারলাম না, পায়েসের মতো দেখতে কিন্তু কী জিনিস আমি নিজে খেয়েও বুঝতে পারছিলাম না। আমার হাজব্যান্ড তো বেশিরভাগটাই শেষ করে ফেলেছিল, আমি একটুখানি পেয়েছিলাম। তো আমাদের খাওয়া অলরেডি ডান, ফিনিশ। ভীষণ আমরা সেদিনকে এনজয় করেছিলাম। আর বলে রাখি তোমাদেরকে, আমরা এটার সামনে অনেক ছবি ভিডিও তুলেওছি। তো একটা কথা যেটা বলার ছিল, তো 1 ঘন্টার মধ্যে আমরা ওখানে খাবার সব ফিনিশ করে দেন 11টার মধ্যে বাড়ি ব্যাক করেছি, কারণ জুডো বাড়িতে ছিল। তো যারা সপ্তপদীতে যাওনি তারা একবার ভিজিট করে এসো। একটা বা